স্টার্ট করছি, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আগে সানডেতে ব্লগ দেওয়া হয়নি, কারণ আমার ফোনেতে রিসেট মারা হয়েছিল, তাই জন্য ফোনটা মানে সব ভিডিও চলে গিয়েছিল, তো তাই জন্য আমি আর কোনো ভিডিও দিতে পারিনি। তো এখন আমার হাজব্যান্ড বলছিলো যে চলো সমুদ্রের ধারে যাই। তো এখন কি বলবো, রেনি সিজন, তো আর কেরলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমাদের এই ডিস্ট্রিক্টটা একটু কমই হচ্ছে, কারণ এখানে রেড অ্যালার্ট দেওয়া আছে, তাও বৃষ্টিটা এবারে কম হয়েছে। অন্য জায়গায় তো প্রচুর বন্যা হয়েছে, নিউজে দেখতে পারবে চারিদিকে বন্যা হয়ে গেছে। তো এর আগে আমাদের 2 বছর এখানে বন্যা হয়েছিল আমাদের এখানে। তো চলো দেখতে থাকো, আমরা ভাবলাম যে একটু অন্য জায়গায় যাব, তো চলো দেখতে থাকো কোথায় যাই না যাই। তো দেখো আমরা এসেছি এখানে মানে যাব বলে, তো আমার হাজব্যান্ড বললো এখানটা দাঁড়াও, এখানটা একটু ভিডিও বানিয়ে নিই। তো এখানে ভিডিও বানাতে বানাতেই বৃষ্টি এসে গেল এমন তারা। তো আমার হাজব্যান্ড বললো চলো ঘরে চলে যাই, তো বলে আর ভিডিও বানানো হলো না, একটুখানি গিয়ে ভিডিও বানিয়েছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো এখানটা হচ্ছে পাহাড়, দেখো দু সাইডে দু পাহাড় আছে, তো এখানে পাহাড় কেটে এই রাস্তাটা বানিয়েছে। তো কেরলে এরকম তারা, কেরল আমরা যেখানে থাকি অনেক সুন্দর জায়গা, অনেক দারুণ জায়গা। তো সামনেই সমুদ্র, সামনেই পাহাড়, মানে কী বলবো, জাস্ট অসাধারণ ভিউ এখানে। তো আমাদের আর কোথাও দূরে যেতে লাগবে না, এত সুন্দর ভিউ, কোথাও দূরে যেতে লাগবে না। চলো তাও দেখতে থাকো। এদিকে গাড়ি জোরে জোরে আসছে, সরে যাও, অনেক জোরে জোরে গাড়ি আসছে এদিকে। ভাঙা পাহাড় কেটেই এখানে রাস্তা তৈরি হয়েছে, এই পাহাড়টা কেটেই। তো তাই জন্য দু সাইডেই পাহাড়, এইটাও পাহাড় এইটাও পাহাড়। এদিকে সরে, পুলিশ আসছে, সরে যাও সরে যাও। যাই হোক, অনেক স্পিডে গাড়ি যাবে শোনা। সো গাইস দেখো এখন একটু রোদ বেরিয়েছে, কিন্তু এক হালকা রোদ বেরিয়েছে, আবার কখন রোদ চলে যাচ্ছে, বৃষ্টি চালু হচ্ছে, একটু করে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি চালু হচ্ছে। তো বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, আমার রাস্তার সামনে তো একদম এত জোরে জোরে গাড়ি আসছে, ছেলেদেরকে সামলানো আর ভিডিও করা অনেকটা ডিফিকাল্ট ব্যাপার। তো আমি শুধু মাহিন মানবকে দেখছি। তো আমার হাজব্যান্ডের মাঝে মাঝে সর্দি করে বলে, ও আমার হাজব্যান্ডের শরীরটা মানে কি বলবো, এমনিতে অ্যালার্জির প্রবলেম আছে, তো তাই জন্য
উনি অত দেখতে পারে না, আমাকে সব দেখতে হয়। তো তো চলো, যদি মাহিন মানবকে দেখো, তো মাহিন মানব এনজয় করছে, ওদের ভালো লাগে, ওদের ড্যাড সানডেতে থাকে তো ওদের ভালো লাগে। মানবের কথা শোনো, খুশপা খুশপা খুশপার বলছে না, খুশপা খুশপার নাম হে বলো, খুশপা নাম, খুশপা নাম শুনকর শুনকর ফ্লাওয়ার সমঝে কে ফায়ার হ্যাঁ এটা বলো, খুশপা নাম শুনকর ফ্লাওয়ার সমঝে কে ফায়ার হ্যাঁ খুশপা নাম সমঝে কে ফায়ার মানা ফায়ার হে মানা ফায়ার হে বলো হ্যাঁ খুশপা নাম শুনকর ফ্লাওয়ার হে ফ্লাওয়ার সমঝে কে আইস এম এ আইস 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 এ আইস এ বলো। সো গাইস, এখন দেখতে পাচ্ছি অনেক নাইট হয়ে গেছে, তো আমরা এখন বাইরে খাবার কিনতে যাচ্ছি, তো আর কিছু ওয়েস্ট আছে, ওয়েস্টগুলোকে ফেলার জন্য যাচ্ছি রাত্রে। এখানে তো ওয়েস্ট ফেলতে হয়, তো কেউ নিয়েও যায় না, আমাদের গিয়ে রাত্রে ফেলতেও হয়, আর বলে খাবারটাও কিনে নিয়ে আসবো চলো বলে যাচ্ছি। তো মাহিন মানাফও বেরিয়েছে, ওদেরকেও নিয়ে যাচ্ছি, তো ওদেরকে অতটা রাত্রের দিকে আমি নিয়েও যাই না। হ্যাঁ, তো এখানে ভয় নেই কিছু, তাও মানে কী বলবো, ওদেরকে ঠান্ডা লেগে যাবে বলে বাইরের দিকে রাত্রিতে আর নিয়ে যায় না, এমনি কোথাও বেরোয়ও না, আগের মতো আর কোথাও বেরোয়ও না। তো ভিডিওতে তোমরা দেখতেও পাও না, কারণ এখন রেনি সিজন বলেও আরও কোথাও যাইও না। আর দেখো মাহিন মানব তো একদম পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তো এখানে নেমেছি দেখো বেকারিতে, তো বেকারিতে নেমেছি একটু খেজুর কিনবো আর একটু লাড্ডু কিনবো। অনেক দিন ধরেই বলছি খেজুরটা শেষ হয়ে গেছে, তো তাই জন্য একটু খেজুর নেবো। চলো, এখানে বেকারিতে ভালোই মোটামুটি অনেক কিছুই জিনিস থাকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, তো তোমরা ছাড়া তো কোনো দিন মানে সম্পূর্ণই হবে না। প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এখন দেখো এসে গেছি হোটেলেতে, কুড়ি মান্দি নেওয়ার জন্য এসেছি দেখো। তো কুড়ি মান্দি এখানকার কেরলের সব থেকে ফেমাস খাবার, তো যেটা দুবাই পাওয়া যায়, মাটির নিচে হয়, তো মাটির নিচে চিকেন মানে কী বলবো, ওখানে যেমন হয় আর এখানে তো চিকেন দিয়ে করে, তো বিফ দিয়েও হয়, সব রকমই হয়, মাটনেরও হয়। তো এখানে এই এই কুড়ি মান্দি মানে ফেমাস, এখানকার ফেমাস, এত ভিড় হয়, তো অন্য খাবারের তুলনায় এই কুড়ি মান্দিতে প্রচুর ভিড় হয়, আর এই হোটেলটায় সব থেকে বেশি ভিড় হয়, এই হোটেলটার নাম প্রচুর আছে। তো আমরা এই হোটেলে এসেছি খাবার নিতে, আমার হাজব্যান্ডকে বলছিলাম যে খেয়ে গেলেও তো হয়,
তো উনি নিয়ে গেল। আমার আজকে শরীরটা এমনিতে ভালোও নেই, আমার প্রেশারটা লো হয়ে গেছে, তো আমার কি বলবো অনেক চিন্তা ভাবনায় প্রেশার লো হয়ে গেছে, এই বয়সে আমার প্রেশার লো হয়ে গেছে, তো মাথাটা এমনি কদিন ধরে ঘুরেই যাচ্ছে। তো তাই জন্যই আমি হাজব্যান্ডকে মানে খেলেও হতো, কিন্তু আমি তারপরে আমার হাজব্যান্ডকে বলছি চলো খেয়েই তো আসতে পারতাম, তো আমরা কেন নিয়ে যাচ্ছি খাবারটা। আর দেখবে হোটেলে বসে খাওয়ার মজাটাই আলাদা, আর একটু ঘরে বসে মজাটা আলাদা। ঘরেতে তুমি মানে কি বলবো ভালো করে খেতে পারবে, আর হোটেলেতে যাই হোক করে খেয়ে দিয়ে চলে আসতে পারবে, এরকমই ব্যাপার। তো চলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওটাকে ভালো করে দেখো, প্লিজ ফুল ওয়াচ করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে 20 মান্দি দেখো রাইস, আর এটা হচ্ছে দুটো চিকেন নিয়েছিল, তো এটা চিকেন মান্দি। তো মাহিন এখন খাচ্ছে, দেখো ওদের সবথেকে ফেমাস হচ্ছে মিওনিসটা, ফেমাস ওদের, ভালো লাগে, প্রচুর ভালো লাগে। মাহিন মানে তো ডিনার করা হয়ে গিয়েছিলো, তারপরে ওর ড্যাড বললো চলো খাবারটা নিয়ে আসি।